ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে দু হাজার তেইশ সালের মাধ্যমিক পরীক্ষার এ বি টিএ টেক্সট পেপারের আটাত্তর পাতার সমাধানের এতটা অবধি দেখবে করে দেওয়া হয়েছিল এর পরের অংশটা করছি আজকে এইখান থেকে করছি এখানে দেখো বলেছি এ কিউব প্লাস থ্রি এ বি স্কোয়ার বাই বি কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি সমান তেষট্টি বাই বাষট্টি হলে এ ডু বি নয় এই অঙ্কটা দেখবে টেক্সট বইয়েতে এতে নাইকো তো এই ধরনের অঙ্ক পড়তে পারে খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক এটা একটু ভালো করে মনোযোগ সহকারে দেখবে সহজ অঙ্কই আছে তো দেখো এইটা দেওয়া আছে এ কিউ প্লাস থ্রি বি স্কোয়ার বাই এইটা দেওয়া আছে সমান তেষট্টি বাই বাষট্টি তাহলে এইটাকে আমি কী করবো ভাগ প্রক্রিয়া করবো ভাগ প্রক্রিয়া তোমরা জানো এই ওপরেরটা লিখবো এ কিউ প্লাস থ্রি স্কোয়ার প্লাস নিচেরটা মানে বি কিউ প্লাস থ্রি স্কোয়ার বি বাই আবার ওপরেরটা মানে এ কিউ প্লাস থ্রি এ বি স্কোয়ার দিয়ে মাইনাস নিচেরটা মানে মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি একইভাবে এটা করবো তেষট্টি প্লাস বাষট্টি উপরে লিখবো তেষট্টি মাইনাস বাষট্টি নিচে লিখবো এখানে লিখবে যোগ ভাগ প্রক্রিয়া যোগ ভাগ প্রক্রিয়া এবার দেখো এইটা যদি আমি সাজিয়ে লিখি তাহলে কী হবে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি এটাকে সাজিয়ে লিখলে পারে এ কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি সমান এখানে এই দুটো যোগ পাঁচ ছয় নিচে এটা বিয়োগ করলে এক এইটা দেখো এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা তাহলে এ প্লাস বি কিউব আর নিচে এটা এ মাইনাস বি হোল কিউবের ফর্মুলা সমান এইটা কত পাঁচের কিউব করতে পারি এটা একের কিউব তা দুজনেরই কিউব তাহলে দেখো এখানে প্রত্যেকের মাথায় কিউব আছে এখানেও কিউব আছে তাহলে সূচকের নিয়ম অনুযায়ী কিউবগুলো বাদ চলে যাবে তাহলে এ প্লাস বি বাই এ মাইনাস বি সমান কত হলো পাঁচ বাই এক আবার একবার যদি যোগ যোগভাগ প্রক্রিয়া করি তাহলে এ প্লাস বি প্লাস এ মাইনাস বি যোগ করে ওপরে লিখলাম আবার এ প্লাস বি এবার বিয়োগ করে মাইনাস এ প্লাস বি এটাও ঠিক তাই পাঁচ প্লাস এক বাই পাঁচ মাইনাস এক দেখো প্লাস বি মাইনাস বি কেটে গেলো প্লাস এ মাইনাসে কেটে গেলো তাহলে এ আর এ কত হলো টু এ বাই টু বি সমান পাঁচ আর একে ছয় বাই চার দুই দুই দেখো কেটে গেলো এখানে দুই তিনে ছয় দুই দুই এ চার তাহলে এ বাই বি মানে এ ইস টু বি সমান কত তিন এস টু দুই এটাই আমাকে বার করতে বলেছে এর পরের অঙ্কটা দেখো বলেছে যে এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স সমান বি প্লাস সি মাইনাস এ ইন্টু ওয়াই সমান সি প্লাস এ মাইনাস বি ইন্টু জেড সমান এ প্লাস বি মাইনাস সি ইন্টু ডব্লু হলে প্রমাণ করো এইটা প্রমাণ করতে ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই জেড প্লাস ওয়ান বাই ডব্লু সমান ওয়ান বাই এক্স তাহলে আমার দেওয়া আছে এইটা সমান এইটা সমান এইটা সমান এইটা তাহলে এইটা কিছু একটা দুর্বল আসি ধরে নিই কে মনে করি যেখানে লিখবে কে টু জিরো মানে কে এর ভ্যালুটা জিরো নয় এটা অবশ্যই কিন্তু লিখবে এবার দেখো এইটা সমান একবার কে তাহলে এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স সমান কত কে তাহলে এ প্লাস বি প্লাস সি সমান কত কে বাই এক্স এবারে এর নিচে কত আছে এক আছে এটাকে যদি উল্টে দিই মানে অনন্যক করি তাহলে কত হবে যে ওয়ান বাই এ প্লাস বি প্লাস সি তাহলে এটাকে অনন্যক হয়ে যাবে এক্স বাই কে তো এইখানটা অননলক করার দরকার নেই কারণ আমার ওয়ান বাই এক্সের ভ্যালুটাই বার করতে বলেছে তো ওয়ান বাই এক্সটা বার করে নিলেই হয়ে যাবে অননলক না করলেও চলবে তাহলে এখানে ওয়ান বাই এক্সটা যদি রেখে দিই কে এটা কোথায় চলে আসবে নিচ্ছে তাহলে এ প্লাস বি প্লাস সি বাই কে সমান কত হলো ওয়ান বাই এক্স এরকমভাবে প্রতিটায় যদি আমি বার করে নিই এরকম বি প্লাস সি মাইনাস এ ইন্টু ওয়াই এইটা সমান কত কে তাহলে বি প্লাস সি মাইনাস এ সমান কত কে বাই ওয়াই তারপরে এই কেটা নিচে নামিয়ে নিলে বি প্লাস সি মাইনাস এ বাই কে সমান ওয়ান বাই ওয়াই একইভাবে প্রত্যেকটাই বার করে নেব সি প্লাস এ মাইনাস বি ইন্টু জেড এটা সমান কে তাহলে সি প্লাস এ মাইনাস বি সমান কত হল কে বাই জেড তাহলে এখানে সি প্লাস এ মাইনাস বি কেটাকে নিচে নামিয়ে নিলে বাই কে সমান ওয়ান বাই জেড আবার একইভাবে এ প্লাস বি মাইনাস সি ইন্টু ডব্লু এটা ছিল কে তাহলে এ প্লাস বি মাইনাস সি সমান কে বাই ডব্লু কেটাকে নিচে নামিয়ে এলে এ প্লাস বি মাইনাস সি বাই কে সমান ওয়ান বাই ডব্লু এবার দেখো বামপক্ষ যেটা আছে ওটা লিখছি ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই জেড প্লাস ওয়ান বাই ডব্লু এটা লেখা আছে ওয়ান বাই ওয়াই এর ভ্যালু বেরিয়েছে কত বি প্লাস সি মাইনাস এ বাই কে প্লাস ওয়ান বাই জেড এটা হচ্ছে সি প্লাস এ মাইনাস বি বাই কে এটা কত এ প্লাস বি মাইনাস সি বাই কে এবার থেকে এগুলো প্রত্যেকটা লস হব কত হবে এই তিনটে রাশির কে লস হব তারপরে এখানে হবে বি প্লাস সি মাইনাস এ এখানে সি প্লাস এ মাইনাস বি এখানে এ প্লাস বি মাইনাস সি এবার দেখো মাইনাস সি প্লাস সি কেটে গেল প্লাস বি মাইনাস বি কেটে গেলো মাইনাসে প্লাসে কেটে গেলো এখানে থাকলো কত এ এখানে বি আর এখানে সি বাই কে এ প্লাস বি প্লাস সি বাই কে এ প্লাস বি প্লাস সি বাই কে এটা সমান কত ওয়ান বাই এক্স তাহলে এটা আমি লিখতে পারি ওয়ান বাই এক্স তাহলে বামপক্ষে ছিল আমার ওয়ান বাই ওয়াই ওয়ান বাই জেড ওয়ান বাই ডবলু সমান ডান পক্ষটা বেরোলো ওয়ান বাই এক্স এটাই প্রমাণ করতে বলেছিল তাহলে এটা প্রমাণিত এরপরে ত্রিকোণিতির এই অঙ্কগুলো আছে দেখো যে এক্স সমান এ ক্রিটা প্লাস বি সাইন থিটা এবং ওয়াই সমান বি থিটা মাইনাস এ সাইন থিটা হয় তবে সম্পর্ক দুটি থেকে থিটা অপনয়ন করো মানে থিটা এলা কোনো রাশি রাখলে চলবে না মানে থিটা বর্জিত রাশি করতে হবে তাহলে এটা কীভাবে করবো দেখো আর দেখো এক্স মান এইটা দেওয়া আছে তো আমি যদি এই পক্ষটার হোল স্কোয়ার করে দিই তাহলে এই পক্ষটারও হোল স্কোয়ার করে দেবো তাহলে এইটা কত হলো এক্স স্কোয়ার এটা দেখো এইটাকে যদি মনে মনে এ ধরি এটাকে যদি বি ধরি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার মানে এইটা স্কোয়ার তার মানে এ স্কোয়ার ক স্কোয়ার থিটা প্লাস টু এ বি মানে বি দিয়ে সাইন থিটা কস থিটা প্লাস এইটা স্কোয়ার মানে বি স্কোয়ার sin স্কোয়ার থিটা আবার এইভাবে ভাবে যদি এটাও হোল স্কোয়ার করে দিই তাহলে এটাও হোল স্কোয়ার করে দেব তাহলে এখানে কত হলো ওয়াই স্কোয়ার সমান এটা কত হলো বি স্কোয়ার কস স্কোয়ার থিটা মাইনাস টু এ বি হোল স্কোয়ার মানে এ স্কোয়ার স্কোয়ার এবার আমি যদি আর ওয়াই যোগ করি স্কোয়ার তার মানে এক্স স্কোয়ারের ভ্যালু এইটা ওয়াই স্কোয়ারের ভ্যালু এইটা দুটো যোগ করে দেবো এ স্কোয়ার ক স্কোয়ার থিটা প্লাস এবার দেখো প্লাস টু এ ভি সাইন থিটা ক্রিটা মাইনাস টু এবি সাইন থিটা থিটা কেটে গেল তাহলে এখানে দেখো এই রাশিটা এ স্কোয়ার ক স্কোয়ার থিটা আর এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা এই দুটো থাকে যদি আমি এ স্কোয়ারটা কমন নিয়ে নিই তাহলে এখানে পড়ে থাকবে ক স্কোয়ার থিটা এখানে পড়ে থাকবে সাইন স্কোয়ার থিটা আবার এখানে এইটা আর এইটা দুটোর মধ্যে যদি বি স্কোয়ারটা কমন নেনি তাহলে থাকবে সাইন স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থিটা এবার তাহলে এটা স্কোয়ার আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থিটা মনে হচ্ছে এক প্লাস বি স্কোয়ার ইন্টু এটার ভ্যালু হচ্ছে এক এখানে ব্র্যাকেটে লিখবে যেহেতু যে সাইন স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থিটা সমান এক তাহলে দেখো এখানে বামপক্ষাতে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ছিল তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কত হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এইটা হচ্ছে থিটা বর্জিত মানে থিটা ছাড়া সম্পর্ক এর পরের অঙ্কটা আছে দেখো যে দেখাও যে টেন সাতচল্লিশ ডিগ্রি প্লাস কট সাতাশ ডিগ্রি বাই টেন তিতাল্লিশ ডিগ্রি প্লাস কট তেষট্টি ডিগ্রি সমান টেন সাতচল্লিশ কট সাতাশ ডিগ্রি তাহলে এটা প্রমাণ করতে বলেছ তো এটা কীভাবে করবে দেখো তো এইটা দেখো টেন সাতচল্লিশ ডিগ্রি এটা যা আছে লিখলাম টেন সাতচল্লিশ ডিগ্রি প্লাস এটাও যা আছে লিখলাম কোয়াট সাতাশ ডিগ্রি এখানে টেনটা লিখলাম তিতাল্লিশ ডিগ্রিটা আমি লিখলাম নব্বই ডিগ্রি মাইনাস সাতচল্লিশ ডিগ্রি দেখো নব্বই থেকে সাতচল্লিশ বিয়োগ করলে তিতাল্লিশ হবে প্লাস এখানে কোয়াটটা যা আছে লিখলাম তেষট্টি মানে কেমন লিখতে পারি নব্বই থেকে সাতাশ বিয়োগ তাহলে তেষট্টি তাহলে এখানে যা আছে থাকবে টেন সাতচল্লিশ ডিগ্রি কট সাতাশ ডিগ্রি এখানে টেন নাইনটি মাইনাস এটাকে যদি থিটা মনে করি তাহলে টেন নাইনটি মাইনাস থিটা মানে কট থিটা মানে কট সাতচল্লিশ প্লাস কট নাইনটি মাইনাস থিটা মানে টেন থিটা তার মানে টেন সাতাশ এটা পুরোক্ষণ থেকে তোমরা জানো যে টেন নাইনটি মাইনাস থ্রিটা মানে কট থিটা আর কট নাইনটি মাইনাস থ্রিটা মানে টেন থিটা এবারে উপরেরটা যা আছে লিখলাম টেন সাতচল্লিশ প্লাস কট সাতাশ ডিগ্রি এখানে কটটাকে আমি যদি এরকমভাবে লিখি ওয়ান বাই টেন সাতচল্লিশ আবার টেনটাকে যদি এরকমভাবে লিখি অনন্য করে দিই টেন মানে ওয়ান বাই এবারে উপরের রাশিটা যা আছে লিখলাম টেন সাতচল্লিশ প্লাস সাতাশ ডিগ্রি এবার নিচেটা দেখো এই করে যোগ করবো তাহলে করলে কত হবে ডিগ্রি ইন্টু কট সাতাশ ডিগ্রি এবার লসাগুটাকে এইটা দিয়ে ভাগ তার মানে টেন সাতচল্লিশটা বাদ হয়ে যাবে থাকবে কত কট সাতাশ ডিগ্রি প্লাস এই লসাগুটাকে এইটা দিয়ে ভাগ তার মানে কট সাতাশ ডিগ্রিটা বাদ হয়ে যাবে থাকবে টেন সাতচল্লিশ ডিগ্রি তাহলে এখানে টেন সাতচল্লিশ ডিগ্রি প্লাস কট সাতাশ ডিগ্রি ছিল এইটা মানে কি বাই বাই মানে কি ভাজিত ভাজিত এইটা আছে তাহলে গণিত হলে এটা উল্টে যাবে অনন্য হয়ে যাবে তাহলে ওপরে চলে যাবে টেন সাতচল্লিশ ডিগ্রি ইন্টু কট সাতাশ ডিগ্রি আর ডিভাইডেড বাই নিচে চলে আসবে কট সাতাশ ডিগ্রি প্লাস টেন সাতচল্লিশ ডিগ্রি তাহলে দেখো এই রাশিটা আর এই রাশিটা একই আছে তাহলে এটা কেটে গেলো তাহলে থাকলো কত টেন সাতচল্লিশ ডিগ্রি কট সাতাশ ডিগ্রি এইটাই দেখো ডান পক্ষটা আছে তাহলে সমান ডান পক্ষ প্রমাণিত আশা করি বুঝতে পেরেছ যদি কারো কোনো অসুবিধা থাকে যে কোনো অঙ্ক এই সমস্ত অঙ্ক ছাড়াও অন্য কোনো অঙ্ক কোনো অসুবিধা থাকলে কমেন্টে জানাতে পারো বা হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারো কোনো অসুবিধা নেই এরপরের কোশ্চেনটা বলতে দেখো যে যে কোনো ত্রিভুজের কোনো ত্রিভুজের কোনগুলির অনুপাত দুই ইডু তিন ইডু চার হলে বৃহত্তম কোনটির বৃত্তীয় মান নির্ণয় করো এখানে দেওয়া আছে কোন তিনটির অনুপাত দুই ইডু তিন ইডু চার তাহলে আমি মনে করছি প্রথম কোনটা টু এক্স ডিগ্রি দ্বিতীয় কোনটা থ্রি এক্স ডিগ্রি তৃতীয় কোনটা ফোর এক্স ডিগ্রি যেখানে এক্স নটিক্যাল টু জিরো এবার আমরা কী জানি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত হয় একশো আশি ডিগ্রি তাহলে ওইটা লিখে নেবে এখানে তাহলে টু এক্স প্লাস থ্রি এক্স প্লাস ফোর এক্স সমান কত একশো আশি ডিগ্রি তাহলে দুই হাজার তিনে পাঁচ পাঁচ আর চারে নাইন এক্স সমান কত হলো একশো আশি ডিগ্রি তাহলে এক্স সমান কত হলো একশো আশি বাই নয় নয় কুড়ি তাহলে এক্স সমান কুড়ি ডিগ্রি আমাকে বলেছে বৃহত্তম কোনটা বৃহত্তম মানে কোনটা মানে কোনটা ফোর এক্সটা তাহলে বৃহত্তম কোণের মান বৃহত্তম কোণের মান তাহলে ফোর এক্স মানে ফোর ইন্টু কুড়ি তাহলে চার কুড়ি আশি ডিগ্রি এটাকে মান বার করতে বলেছে মান বার করতে হলে এই ডিগ্রিটা লিখে ইন্টু পাই বাই একশো আশি লিখে দেবে এটা বৃত্তীয় মান বেরিয়ে যাবে তাহলে কুড়ি চারে আশি কুড়ি নয়ে একশো আশি তাহলে কত হলো ফোর পাই বাই নাইন রেডিয়ান এটাই অ্যান্সার তো আজকের ভিডিওতে এই পর্যন্ত সমস্ত অঙ্কগুলো করে দিলাম তো যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর পরের অংশটা পরের ভিডিওতে করে দেবো আর আগেকার ভিডিওগুলো যদি দেখে না থাকো আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে দেখে নিও